আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবারও নতুন একটি ডিআইওয়াই ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো চলুন দেখিয়ে দিই আমি ডিআইওয়াই পাপোশটি কীভাবে তৈরি করেছি তার বিস্তারিত। তো প্রথমে আমি এখানে কিছু পুরাতন কাপড় নিয়েছি, অর্থাৎ কয়েক রঙের, তিন চার রকমের আলাদা আলাদা কালারের কিছু কাপড় নিয়েছি। আমি এখন এই কাপড়গুলোকে লম্বা লম্বা করে প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাপে কেটে নিব। তো দেখুন, আমি যতগুলো কাপড় নিয়েছিলাম সবগুলো কাপড়ই সমপরিমাপে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এরপরে আমি তিন রঙের তিনটি কাপড়ের মাথা একসঙ্গে এক সমান করে নিব। তো কাপড়ের মাথাগুলো একসঙ্গে এক সমান করে নেওয়ার পরে আমি সুঁই সুতার সাহায্যে এটা সেলাই করে নিব, যাতে করে এটা আমার কোনোভাবে নড়াচড়া না করে বা একে অপরের থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। কাপড়গুলো যাতে এক জায়গাতে একসাথে বাঁধা হয়ে থাকে সেজন্য আমি সেলাই করে নেব। তো কাপড়গুলোর মাথা সেলাই করা হয়ে গেলে আমি এটিকে বেনি করে নিব। তো বেনি করার সময় আপনারা কোনো ধরনের ভারী ক্লিপ বা ভারী কিছু ব্যবহার করতে পারেন একটা সাপোর্ট স্বরূপ, যাতে করে সরে না যায় বা কাউকে ধরেও রাখতে দিতে পারেন। তো আমি এখানে তেমন কোনো হাতের কাছে সাপোর্ট পাইনি, বিধায় আমি আমার বোনকে ধরে রাখতে দিয়েছিলাম এবং তার সাহায্য নিয়ে আমি কাপড়টা অনেকখানি বেনি করে ফেলেছি। এবং মনে রাখবেন, অবশ্য বেশ কিছু দূর বেনি করে ফেলার পরে আর কোনো সাপোর্ট বা কারো সাহায্যের দরকার হবে না, অর্থাৎ কেউ ধরে না থাকলেও চলবে। কেননা প্রথম অবস্থায় বেনিটা ধরে ওঠাটাই একটু টাফ ব্যাপার, যখন একবার ধরে ওঠা হয় এবং পরবর্তীতে আর কারো সাহায্য লাগে না, তখন আপনি পুরোপুরি বেনিটা নিজে নিজে করে ফেলতে পারবেন। তো আবার দেখুন, বেনি করতে করতে আমার তিনটি কাপড়ের একটি অংশের মাথা প্রায় শেষের দিকে চলে এসেছে, আর সেই মাথা থেকে আমি আবারও আরেকটি নতুন কাপড় সুঁই ও সুতা দিয়ে জোড়া লাগিয়ে নিচ্ছি। এবং কাপড়টি জোড়া দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে আবার বেনি করা শুরু করব। তো এভাবেই দেখবেন, যেহেতু কাপড়গুলো খণ্ড খণ্ড রয়েছে, বেনি করতে করতে একসময় কাপড়গুলো শেষের দিকে চলে আসলে সেই মাথা থেকে নতুন করে আবার কাপড় জোড়া লাগিয়ে সেখান থেকে আবার বেনিটা শুরু করতে হবে। তো এভাবেই আমি পুরো বেনিটা কমপ্লিট করে ফেলেছিলাম। তো এখন দেখুন, আমার এই কাপড়গুলো সম্পূর্ণ বেনি করা হয়ে গিয়েছে এবং কাপড়গুলো আমি রাউন্ড শেপে করে, অর্থাৎ একটি পাপোশের মতো করে বিছিয়ে নিয়েছি। এবং এই যে একটি একটি অংশ দেখছেন, এগুলো সব কিছু সুঁই ও সুতা দিয়ে জোড়া দিয়ে আমাকে সম্পূর্ণ একটা পাপোশ তৈরি করতে হবে। তো দেখুন, এখানে আমি প্রায় 3 প্যাচ প্রায় জোড়া দিয়ে ফেলেছি কাপড়টা। তো তারপরে এখন আমি আবারও নতুন করে জোড়া দিতে শুরু করব। তো দিতে দিতে আমাকে সম্পূর্ণ পাপোশটা একদম সেলাই করে ফেলতে হবে। তো আমি এভাবে সেলাই করে পাপোশটা জোড়া দিতে দিতে শেষ পর্যন্ত অনেকখানি সেলাই করে ফেলেছি এবং বাকি অংশটুকু আমাকে এভাবে সুঁই সুতা দিয়ে জোড়া দিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। তবে সেলাই দিতে মোটামুটি আমার বেশটুকু সময় লেগেছে, আর সব থেকে বেশি সময় লাগে কাপড়গুলো যখন কেটে কেটে জোড়া দেওয়া হয় ঠিক তখন, তবে সেলাই করতে গেলে খুব বেশি সময় লাগে না। তো দেখুন, ফাইনালি আমি অনেকটুকু সেলাই করে ফেলেছি, একদমই এখন আমি ফিনিশিং অংশে চলে এসেছি। তো এখন এই মাথা পর্যন্ত আমি পুরোপুরি সেলাই দিয়ে নিয়ে মাথাটা একদম পাপোশের মেইন অংশের সঙ্গে আমি সুতা দিয়ে ভালো করে সেলাই করে দিব, যাতে করে এই মাথার অংশটি কোনোভাবেই মেন পাপোশ থেকে খুলে বা বিচ্ছিন্ন না হয়ে যায়। তো ফাইনালি আমার পুরো পাপোশটি সেলাই করা হয়ে গিয়েছে, এক কথায় পাপোশটি রেডি হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে আপনাদের বাসায় বিভিন্ন ধরনের ওয়েস্টেজ কাপড় এবং রিসাইকেল যে কাপড়গুলো থাকে, যেগুলো ব্যবহার করেন না, হয়তো ফেলে দিতে হবে বা নষ্ট হয়ে গেছে, এমন কোনো কাপড় থেকে চাইলেই এরকম ডিআইওয়াই পাপোশ আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আমার দেখানো পদ্ধতিতে। তো আজ এ পর্যন্তই, সামনে আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। তো আমার সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।